একদিন বা দুদিন নয়, প্রায় দু মাস ধরেই জলের তলায় গোটা এলাকা। জলে ডুবেছে গ্রামের চলাফেরার একমাত্র রাস্তা। বৃষ্টির জল জমে এলাকায় কার্যত পুকুরে পরিণত হয়েছে। চলাফেরা করতে নাজেহাল হচ্ছেন গ্রামের মানুষজন। জলমগ্ন রাস্তার এই ছবি কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের কোটালডিহি গ্রামের। আর যা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন পঞ্চায়েত প্রশাসনের উদাসীনতা নিয়ে। বিস্তীর্ণ এলাকায় নেই কোনো নিকাশি ব্যবস্থা। গ্রামবাসীদের কথায় বেশি বৃষ্টি হলেই রাস্তায় এভাবেই জল জমে আর মাসখানেকের নিচে সেই জল নামতেই যায় না। আমাদের এখানে চরম অসুবিধা হচ্ছে, জলে আমরা দাঁড়িয়ে আমাদের ব্যবহার খুব খারাপ হচ্ছে। আমরা যেতে পারছি না, মানে জলের রাস্তাতে চারি করে জাম, লোকজন ছেলেপিলি সব মানে কোনো সময় বাড়ি থেকে বেরোতে পারছে না। কী চাইছেন এখন? আমরা চাচ্ছি আমাদের রাস্তা ঠিক করুন। রাস্তা আমাদের এই জল মারার ব্যবস্থা না করলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের মরব্বী মানুষ, আমরা রাস্তাঘাটে চলাফেরা কঠিন। তা এই কান এই ব্যাপারটা বহুদিন থেকে, তা গাঁয়ের মেম্বার প্রধান কেউ তাকিয়ে দেখে না। তা আপনারা যদি না করে দেবেন তা গাঁয়ে বাস করা না করাই ভালো। দীর্ঘদিন ধরে এই কষ্ট ভোগ করছেন গ্রামের মানুষজন। তাদের বক্তব্য, গ্রামের ভেতরেও পথঘাটের একই দুর্দশাপূর্ণ অবস্থা। স্থানীয় প্রধান থেকে মেম্বার কাউকে জানিয়েও কোনো লাভই হয়নি। রোজ নানান কাজে তাদের বাইরে বেরোতেই হয়, চলাফেরা করতে হয় হাঁটু জল পায়ে ছেলে। বাড়ির সামনে জমে জল, ভেতরেও ঢুকে যাওয়ার উপক্রম। আমাদের পানি পুঠি আছে, সেই পানি পুঠি বন্ধ হয়ে গেছে। ওই পানি পুঠি ছাড়াইতে হবে, আর নাহলে আমার এই ডুবি গেছে। এখন চাই ধারে আমরা বেরিয়ে পারছি না। আর অসুবিধা এতটা পানি, সবসময় পানি লাগে, পানি জল হলে পরে। কবে থেকে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে মনে পাঁচ পনেরো দিন, দাঁড়িয়ে আছে পনেরো দিন থেকে। মহকুমার শাসক এবং বিডিও সাহেবের কাছে অনুরোধ, আমাদের এই পরিস্থিতি দেখুন। এই পুরো পাড়াটা একদম পুরো বন্ধ হয়ে গেছে। ছেলে পিলে দোকান করতে আসতে পারছে না, বাজার যেতে পারছে না, কেউ টিউশনি পড়ার জন্য সেও বাড়ি থেকে বেরোতে পারছে না। প্রচণ্ড অসুবিধা, সাইকেল গাড়ি ঘোড়া কিছু বেরোচ্ছে না। রাস্তাঘাট নেই, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, জল বেরোবার রাস্তা নেই, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। তাহলে কী করে কী হবে? তাই আপনাদের ব্যবস্থা করতে হবে। কবে থেকে হচ্ছে এরকম? কবে থেকে? অনেকদিন থেকে হচ্ছে, প্রায় দু মাস থেকে হচ্ছে এটা। স্থানীয় পঞ্চায়েত প্রধান মালিক শেখের বক্তব্য, স্থানীয় বাসিন্দারাই নাকি ড্রেন করার জন্য জায়গা ছাড়ছেন না, তারাই নাকি চাইছেন না নিকাশি ব্যবস্থা হোক। বেশ কিছু জায়গাতে আমাদের এই অপর বৃষ্টি হলে পরে সেখানে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যায়, আমরা সেখানে ছোট ছোট ড্রেন করার ব্যবস্থা করেছি। সেই সব জায়গা ভালো হয়ে আছে এখন। আন্দুলিয়া মধ্যে কোটালদি গ্রামে, লক্ষ্মীপুর গ্রামে, ওখানে আমাদের যে অপরবৃষ্টিটা হয়, যে লালা ছিল একটা, সেই লালা আমরা প্রত্যেক বছরে বছরে ঝালাতাম। এখন পাবলিকের জায়গা বলি অনেকজনা সেই জায়গা মাপ করে পেয়েছি, তাদের জায়গা বলি তারা নিজের নিজের এলাকাতে মাটি ভরি সেখানে বন্ধ করে দিচ্ছি। এই কারণে আমাদের জল বেরোবার ওইদিকে একটা রাস্তা আমরা পাচ্ছি না। এই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করাই দায়ী হয়েছে স্থানীয় বাসিন্দাদের। কাকে বললে মিলবে সদুত্তর জানেন না কেউই। জমা জলে পোকামাকড়ের ভয় এক প্রকার আশঙ্কার মধ্যেই রয়েছে কোটালদিহি গ্রাম।